রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ভারতের অন্ধ্রপ্রদেশে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পরদিনও দুর্ঘটনাস্থলে অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান। লাইনচ্যুত বগি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। উদ্ধার অভিযান চললেও দুর্ঘটনার কারণ নিয়ে এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। সম্ভাব্য কারণ নিয়ে চলছে তদন্ত। প্রাথমিকভাবে সিগন্যাল না পাওয়াকেই দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হলেও এতে চালকের কোনো গাফিলতি ছিল কিনা কিংবা সিগন্যাল সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে কিনা তাও খতিয়ে দেখছে তদন্তকারী কর্মকর্তারা। রেল কর্মকর্তারা জানান, সংকেত না পাওয়ায় বিশাখাপত্তনম পালাসাগামী যাত্রীবাহী একটি ট্রেন রেল লাইনে থেমেছিল। এ সময় আরেকটি যাত্রীবাহী ট্রেন পেছন থেকে ধাক্কা দিলে তিনটি কোচ লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর হাওড়া চেন্নাই রুটের 18টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে আরও 22টি ট্রেনের যাত্রাপথ। এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে 10 লাখ এবং আহতদের 2.5 লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মুশফিকুন নিউজ ডেস্ক, দেশ টিভি। Yes, it is.